নমস্তে সর্বেভ্য নম নমঃ আজ আমরা কীভাবে একটি বাহুকে খণ্ড করব বা একটি কোণকে সমাধি খণ্ড করব সেই বিষয়ে অঙ্কন চিত্র সম্পাদন করব এখন আমরা যদি কোনো বাহুকে সমাধি খণ্ড করে থাকি তাহলে কি করতে হয় আগে সেই বাহুর মাপটা নিয়ে নিতে হয় আমরা তাহলে যে কোনো একটা বাহুর মাপকে এবারে প্রথমে নিয়ে নিচ্ছি হুম আমরা ধরুন একটি ছয় সেমি বাহুর মাপ নিলাম তাহলে প্রথম কী করলাম স্কেলকে বসালাম হুম স্কেলকে বসিয়ে জিরো পয়েন্টে একটা পয়েন্ট ফেললাম এবং আমরা কী করলাম ছয় পয়েন্টে একটা পয়েন্ট ফেললাম এবং তাদেরকে সংযোগ করে নিলাম আমরা এখানে ভিডিও দেখাবার সুবিধার্থে কিন্তু পেন ব্যবহার করেছি তোমরা অবশ্যই সকলেই লেড ব্যবহার করবে তো আমরা এই বাহুটার নাম নিয়ে নিলাম এ আর বি এই বাহুর দৈর্ঘ্যগত আমাদের ছয় সেমি এইবারে আমরা পুনরায় কী করব এই বাহুটাকে একটা এখানে কেটে নেব এখানে ওই বাহুটা আরও পুনরায় কেটে নেব এবং তাকে সমাধিকটা করব তাহলে সেই কি জিরো পয়েন্ট আর সেই ছয় পয়েন্ট এবং জিরোকে ছয় পর্যন্ত যোগ করে নিলাম যার নাম দিলাম এ এবং বি এইবার আমাদের যা করণীয় বিষয় তা কি হলো এই যে বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিজের মন থেকে ভেবে নিতে হবে এবং সে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব এটা মনে হচ্ছে অর্ধেক আছে তার চেয়ে একটু বেশি নিলাম বেশি নেওয়ার পর কী করবো একবারটি দিকে কেটে নেব আর একবারটি নিজ দিয়ে কেটে নেব এবং পুনরায় বি বিন্দুতে বসাবো বি বিন্দুতে বেশি একবার উপর দিকে কেটে নেব একবারটি নিজ দিয়ে কেটে নেব এইবার আমরা দেখতে পাচ্ছি দুটো বিন্দু উৎপন্ন হয়েছে একটা ধরুন এখানে নাম দিলাম পি বিন্দু এই বিন্দুর নাম দিলাম কিউ এইবার আমাদের কি করার এই পিকে কিউর সঙ্গে যুক্ত করে দেবো কি করব আমরা পিকে কিউর সঙ্গে যুক্ত করে দেবো বেশ আমাদের একটি কিন্তু পেয়ে গেলাম এইখানে যদি যে বিন্দু ছেদ করেছে ও দিলাম তাহলে দেখো এটা আমাদের ছয় সেমি একটা বাহু ছিল তাকে দুটা খণ্ড হয়ে গেছে একটা এদিকে খণ্ড একটা এ দিয়ে খণ্ড কী কী খণ্ড একটা এ ও খণ্ড পেয়েছি আর একটা পেয়েছি ও বি খণ্ড কেন মা এটাই সমান দিলাম কারণ দুটো দূরত্ব সর্বদাই সমান হবে পুরোটা আমরা কত জানি ছয় সেমি তাহলে আমরা অর্ধেকটা মেপে দেখি কত সেমি হয় হুম দেখো টায়ার তিন সেমি হয়েছে অর্থাৎ এটাও তিন সেমি এটাও তিন সেমি তাহলে তিন তিনে ছয় তাহলে এটা তিন সেমি হুম ওকে পারে যদি এটা আমরা কি করলাম একটি মাত্র সমাধি খণ্ড করলাম বা একটি মাত্র ভাগ দেখালাম যদি একে বলে যদি বলা হয় একে চার ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে সাত ভাগে কী করবো হ্যাঁ পারে কি হয় জোর সংখ্যা দিয়ে যদি বলা হয় জোর সংখ্যা দিয়ে সর্বদাই মাথায় রাখবে তাহলে কিন্তু এই পদ্ধতিতে করলেই হবে জোর সংখ্যা দিয়ে করলে আমাদের এই পদ্ধতি করতে হবে কিন্তু যদি কোনো সময়ের জন্য বিজোর সংখ্যা দিয়ে বলে তাহলে যেমন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলি দিয়ে বলে তখন কিন্তু পদ্ধতি আলাদা হবে তো এখন আমরা জোর সংখ্যা দিয়ে আরেকটি দেখে নেব কীভাবে সমাধি খণ্ড করা যায় ধরুন আমরা একটা সাতশেমি বাহু নিলম এই বাহুটাকে কি করলাম সাতশ্রেমী বাহু নিলম এই বাহুটাকে যদি বলা হয় চার ভাগে সমাধি খণ্ড করা কয় ভাগের সমাধি খণ্ড চার ভাগে তাহলে আগে যেমন সে প্রথম দুই ভাগে একটা সমাধি করে নেব এবং দুই ভাগের সমাধি করার পর এই যে প্রথমে অর্ধেকের বেশি নিলাম একবার টুপের দিকে এবার নিজ দিকে আবার পুনরায় এই বিন্দুতে বসিয়ে একবার উপর দিকে এবার নিজ দিকে যেহেতু এটা আমার ছেদ করেনি আর একবার সেইখানে করবো হ্যাঁ একটা কথা সর্বদাই মারা কাটা কম্পাসে যেন মানের না পরিবর্তন হয় অর্থাৎ কাটা কম্পাস যেন একইভাবে অবস্থান করে যদি কাটাকম্পাস ছোট বড়ো হয়ে যায় কিন্তু আমাদের এর সমাধান আর পাওয়া যাবে না তাহলে কি কী এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দেব তাহলে পুরো বাহুটা নিয়েছিলাম এবি তাকে ও বিন্দুতে ছেদ করে এটা যদি লিখতে মন যায় আর দিয়ে দিলাম এরপরে দেখো দুটো ভাগ পেলাম এদিকে একটা ভাগ এটা ভাগ তাহলে দুই ভাগে হলো কিন্তু আমাদের কয় ভাগে বলেছিল চার ভাগে ভাগ করতে বলেছিল তাহলে পুনরায় এই বাহুটা একবার ভাগ করব এই বাহুটাকে একবার ভাগ করবো তাহলে কি করবো পুনরায় সেই বাহুটাকে ভাগ করবো এদের কি করবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব অর্ধেকে বেশি নিয়ে ওপারটি উপর দিকে এবারটি নিচ দিকে এই দিকেও একবারটি উপর দিকে সরি সরিয়ে গেছিল নিজ দিকে এবার দেখা যাক যুক্ত করে দেবো এই দুটো বিন্দুকে একসঙ্গে আমরা যুক্ত করে দেবো হুম এবার কি বলেছিলাম পুনরায় সেদিকেও করবো আমরা এদিকে কি করব এই বিন্দুতে বসাব ও বিন্দুতে বসিয়ে একবারটি উপর দিকে এবার টি নিচ দিকে আবার পুনরায় বি বিন্দুতে বসিয়ে উপরে আর নিচে এবং পুনরায় দুটা বিন্দুকে আমরা কি করবো সংযোগ করে দেব যুক্ত করে দেব হুম ব্যাস এর যুক্ত দি করার পর দেখো চারটা ভাগে ভাগ পেয়েছি ধর এটার নাম দিলাম টি এখানে নাম দিলে এস তাহলে এ একটা ভাগ একটা ভাগ এটা এটা তাহলে কি কি ভাগ পেলাম প্রথমটা এ টি এ থেকে টি পর্যন্ত দিয়ে টি ও টি থেকে ও পর্যন্ত দিয়ে ও এস ও থেকে এস পর্যন্ত দিয়ে এসবি এস থেকে বি পর্যন্ত তো তাদের প্রত্যেকটি মান কত প্রত্যেকটি কত আমরা দেখে নেব স্কেলের সাহায্যে মেপে হুম দেখো কত বেরিয়েছে আমাদের এক এক দশমিক পাঁচ ছয় সাত তাহলে কত বেরোলো এক দশমিক সাত সেমি ওকে যদি সাত সেমি পুরোটাই সাত সেমি নিয়েছিলাম তাহলে কথা বেরিয়েছে আমাদের এটা এক দশমিক সাত সেমি হুম আমরা যে কথাটা বলছিলাম যদি আমরা বিজোড় সংখ্যা যদি বলে সাত ভাগে ভাগ করো পাঁচ ভাগে খন্ডন করো নয় ভাগে করো তখন আমরা কি করব। তখন কিন্তু একটা পদ্ধতিটা আলাদা দেখা যাক সেই পদ্ধতির দিকে তাহলে আমরা কি করব এখন প্রথমে একটা বাহুকে কেটে নেব হুম একটা বাহুকে আমরা কেটে নিলাম কত সেমি নিলাম এইখানে আমরা নিচ্ছি ছয় সেমি একটা বাহুকে হুম তাহলে বিন্দু আর ছয় তাহলে দুটোকে একসঙ্গে যুক্ত করে দিলাম এরপরে আমাদের কি করতে হবে এইখানে এই বিন্দুতে বসে একটা কোন আঁকতে হবে হুম এবং যে বিন্দুতে কোন করব সেটাও কিন্তু এখানে করব তাহলে কী করব এইখানে সেই যে বৃত্তচাপ কাটলাম এই বিন্দুতে বসিয়েও কিন্তু সেই একই বৃত্তচাপ চাপ কাটবো ভালো করে লক্ষ্য করবে আবার পুনরায় এই অংশে যেভাবে কাটবো যদি ছোটো নিই ছোটো করতে পারি সেটা নেবো সেই বৃত্তচাপ কিন্তু এই বিন্দুতে বসেও একইভাবে আমরা কাটবো হুম বুঝতে পারছো যদি কোনো মতে দুটো ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আসবে না ঠিকঠাক এই পারে এগুলোকে যোগ করে দেবো কী করব লক্ষ্মী পেয়ে বা এগুলোকে যোগ করে নেবো ওকে দুটো বিন্দুকে তাহলে আমরা কী পেলাম একটা সমান্তরাল পেলাম কীভাবে যদি আমরা এই বাহুটার নাম দিই এবি এটা যদি টি ডি এখানে এস ডি দেখো এটি সমান্তরাল এসবি আর আমরা সমান্তরাল কাকে বলি যে যখন দুটো বাহু পরস্পর চলে যায় কোনো সময়ের জন্য তারা পরস্পরকে ছেদ করে না তখন তাকে সমান্তরাল থাকে এই বাহুটা এই বটে যতই চলে যাবে আমাদের কিন্তু কোনো সময়ের জন্য তারা ছেদ করবে না এইবারে আমাদের যেটা কাজ হলো আমাদের কয় ভাগে ভাগ করতে বলেছে আমরা যদি এই বাহুটাকে যদি এই বাহুটাকে যদি তিন ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করি তিন ভাগে তাহলে কী করব তাহলে আমাদের কর্তব্য তিন থেকে এক কম কত দুই প্রথম তাহলে দুটো বৃত্তচাপ এই বিন্দুতে বসে কেটে নেব এক দুই পুনরায় সেই কাটা কম্পাস একই মান রেখে বি বিন্দুতে বসে কেটে নেব এক দুই এইবার আমরা কি করব যুক্ত করব কিভাবে এর এটি বাহু যেটা প্রথম বিন্দু এস বি বাহু শেষ বিন্দুতে সর্বদাই মাথায় রাখবে এটি বাহু যেটা প্রথম বিন্দু এস বি কিন্তু আমাদের সেটা শেষ বিন্দুতে যুক্ত হবে আবার এটা যেটা শেষ বিন্দু এটা প্রথম বিন্দু মানে পর এবার করে যাব যত বলবে ওকে দেখো তিনটা ভাগ পেয়ে গেলাম একটা ভাগ দুটো ভাগ তিনটা ভাগ এটা ধরো নাম দিলাম ডাব্লিউ এটা জে তাহলে কী পেলাম এ ডাব্লিউ সমান ডাব্লিউ জে সমান জেবি কত সেমি হবে প্রত্যেকটা মানের আমরা মাপ করে দেখে নেব কি পাচ্ছি এখানে দুই সেমি করে পাচ্ছি কারণ ছয় সেমি নিয়েছিলাম মোট তাই তো এটা আমাদের ছয় সেমি ছিল তাহলে প্রত্যেক দুই 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 তিন তাই তো তিন দুগুণে ছয় তাহলে দুই সেমি তাহলে আমাদের কি এটা সম্পূর্ণ ঠিক আছে ওকে ব্যাস চলো এবার পাঁচ ভাগে একটা ভাগ করে দেখা যাক হুম কিভাবে করি ক ভাগে ভাগ করব পাঁচ ভাগে পাঁচ ভাগে ওকে তাহলে কি করবো একইভাবে একটা বাহু কেটে নেব হ্যাঁ তোমাদের এবার খা যদি প্রশ্ন বাহুর মান দেওয়া থাকে তাহলে তোমরা সেই বাহুর মান অনুসারে করবে সেই বাহু মান তাহলে তোমাদের বইয়েতে উল্লেখ করা আছে একটা বাহু বলেছে যেটা সাত দশমিক পাঁচ সেমি তাহলে জিরো আর সাত আর দশমিক পাঁচ এখানে যাবে যে দুটো বিন্দুকে আমরা যোগ করে নিলাম এবারে কী বলবো সেই যে বিন্দুতে আমরা যদি এটার নাম দিই যে ও তাহলে কি করব এখানে আমরা এই যে বিন্দুতে বসে একটা বৃত্তচাপ কেটে নেব হুম এবং সেই কাটা কম্পাসের মান একই রেখে ও বিন্দুতে রেখেও একটা বৃত্তচাপ কেটে নেব পুনরায় এই যে এ অংশ থেকে একটা ছোটো বৃত্তচাপ নিয়ে কেটে নেব আমরা মানটা কমিয়ে নিয়েছি আজকে আবার এই বিন্দুতে বসে সেই মানেই একইভাবে একটা বৃত্তচাপ কেটে নেব এবার কি করছিলাম আমরা যুক্ত করে ফেলছিলাম কি করছিলাম যুক্ত করছিলাম হুম এবার আমরা কী করব এটাকে যুক্ত করে নেব পুনরায় এই দিকটা যুক্ত করে নেব হুম এইবার আমরা সমাধি যাব আমি কি বলেছিলাম সর্বদাই যদি পাঁচ ভাগে বলে কত ভাগ কাটবো মানে তার থেকে একটা কম কাটবো সর্বদাই তাহলে বৃত্ত চাপটা নিচ্ছি পরপর হুম এক দুই তিন চার যেহেতু বাহুটা লাগছে না তার একটু বাড়িয়ে নেব বর্ধিত করে নেব আমরা হুম ব্যাস এটাও যদি পরবর্তীতে সমস্যা ঘটে তা একটু বর্ধিত করে নিলাম হুম এবার সেই বৃত্তচাপের মান একই রেখেছি এবং সেই মান অনুসারে কাটবো এক দুই তিন চার ব্যাস এবার কি করবো আমরা এই যে আমি বলেছিলাম এটা যদি আমরা নাম দিই টি এটা যদি পি তাহলে জে টি বাহুটা যেটা প্রথম সেটা ও বাহুর বলেছিলাম শেষে যোগ হবে তাহলে প্রথম শেষ হুম এই যে প্রথম বিন্দু এখানে শেষ বিন্দু দেখো এই বিন্দুটা আমাদের সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম তা পুনরায় পর পরপর করে যাব অর্থাৎ প্রথমটা যদি হয়ে যায় দ্বিতীয়গুলো তুই সরলভাবেই হয়ে যাব আমাদের ওকে দেখো আমাদের ভালো হলো যদি এটা যদি নাম দিই এম এন এস কিউ তাহলে দেখো কি পেলাম যে এম একটা ভাগ পেলাম সমান এম এন একটা ভাগ পেলাম সমান এন এস ভাগ পেলাম সমান এস কিউ ভাগ পেলাম আর একটা পেলাম কিউ ও পেলাম কিন্তু প্রত্যেকটা মানকে সমান হবে আমরা সমাধ্য খণ্ড করছি সমান ভাগে ভাগ করছি প্রত্যটাকে প্রত্যেকটায় তাহলে কত বেরোলো আমাদের ওয়ান পয়েন্ট হ্যাঁ এখানে পাঁচ ছয় ওয়ান পয়েন্ট সিক্স বেশ তাহলে কত ভাগ এক দুই তিন চার পাঁচ অতি সহজেই আমাদের হয়েগুলো সমাধান